আমাদের ইতিপূর্বে আমরা যে ক্লাস করেছিলাম সেই ক্লাসগুলোতে পুলিশ আইনের 1 থেকে 22 ধারার যে আলোচনা আছে সেটা মূল বইয়ের আলোকে আমরা আলোচনা করেছি। তারই ধারাবাহিকতায় আজকে আমরা 23 ধারা, অর্থাৎ পুলিশের যে দায়িত্ব কর্তব্য আছে এই দায়িত্ব কর্তব্য সম্পর্কে আমরা সুস্পষ্ট ধারণা নিব, এবং পুলিশ আইনের 23 ধারায় যে দায়িত্ব কর্তব্যের 8টা ক্লোজ আছে এবং অতিরিক্ত যে অংশ আছে এগুলো আমরা খুব সহজভাবে কিভাবে আমাদের মাইন্ডে সেট আপ করে রাখতে পারি তারও ট্রিক্স শিখব। এই ট্রিক্সটা শুধুমাত্র আমরা একটা বাক্যের মাধ্যমে শিখব, সেটা হচ্ছে কি, বই প খ নিবি অবিগ্রে, বই প খ নিবি অবিগ্রে। আমাদের পুলিশের দায়িত্ব কর্তব্য 8টা ক্লোজ, এই বাক্যটার মাধ্যমে আমরা শিখে নিব। এখন এই বাক্যটাকে আমি ভেঙে আপনাদের বোঝাচ্ছি। বইতে হচ্ছে বৈধ আদেশ, বৈধ আদেশ, অর্থাৎ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বৈধ আদেশ দ্রুত পালন করতে হবে। আর বই পতে হচ্ছে পরোয়ানা, কি পরোয়ানা, বৈধ পরোয়ানা। তাহলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত যে বৈধ পরোয়ানা আছে তাও আমাদের দ্রুত তামিল করতে হবে। আর খতে কি, খবর বা সংবাদ, পুলিশ অপরাধের সাথে বা ক্রাইমের সাথে রিলেটেড। তাহলে এখানে কিসের খবর বা কিসের সংবাদ হতে পারে, অবশ্যই অপরাধের খবর বা সংবাদ কি করতে হবে, যথাস্থানে রিপোর্ট করতে হবে। যথাস্থান বলতে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বোঝানো হয়েছে, আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাতে হবে বা অবহিত করতে হবে। এটা হচ্ছে 3 নম্বর ক্লোজ। তারপরে হচ্ছে নিবি, নিতে হচ্ছে নিবারণ করা, যেহেতু আমরা আগেই বললাম পুলিশ হচ্ছে ক্রাইমের সাথে রিলেটেড, অপরাধের সাথে, তাহলে এখানে কি, অপরাধ নিবারণ করাও পুলিশের দায়িত্ব কর্তব্য, যে কোনো ধরনের অপরাধ নিবারণ করতে হবে। তারপরে হচ্ছে বিতে হচ্ছে বিরক্তিকর কার্য বা পাবলিক নুইসেন্স, বিরক্তিকর কার্য বা পাবলিক নুইসেন্স নিবারণ করতে হবে, এটাও পুলিশের দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে যায়। তার পরবর্তীতে আমরা নিবি অতে হচ্ছে অনুসন্ধান বা উদ্ঘাটন করা। এখন কি অনুসন্ধান উদ্ঘাটন, অবশ্যই অপরাধের যে বৃত্তান্ত আছে ওই অপরাধের বৃত্তান্ত অনুসন্ধান বা উদ্ঘাটন করাও পুলিশের দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে যায়। তারপরে হচ্ছে আবার বি, এক বিতে আমরা শিখেছি বিরক্তিকর কার্য, আরেক বিতে হচ্ছে বিচারার্থে, বিচারার্থে কি, আসামিকে বিচারার্থে আদালতে, বিজ্ঞ আদালতে সোপর্দ করতে হবে বা প্রেরণ করতে হবে। শেষের বি দিয়ে হচ্ছে বিচারার্থে আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করতে হবে বা সোপর্দ করতে হবে। গ্রেতে হচ্ছে গ্রেফতার, মানে আইনসঙ্গতভাবে গ্রেফতারযোগ্য সকল ব্যক্তিকে গ্রেফতার করতে হবে। এই হচ্ছে আমাদের পুলিশ আইনের 23 ধারার 8টা বাক্যাংশ, মনে রাখার সহজ কৌশল। আর দ্বিতীয় অংশে আমাদের মনে রাখতে হবে যমজ, যমজ বাচ্চা। আপনার অতি পরিচিত একজন মানুষের যার যমজ বাচ্চা আছে 2টা, তার কথা একটু কল্পনা করেন, পুলিশ আইনের 23 ধারার সাথে এটা মিলিয়ে নেন, তাহলে খুব সহজে আপনি এটা আপনার মাইন্ডে থাকবে। আমি আমার মতো করে একটা এইভাবেই মিলিয়ে নিয়েছিলাম। তাহলে যমজ শব্দটাকে একটু বিশ্লেষণ করি, যত হচ্ছে জুয়া, জুয়ার আড্ডা, মদের আড্ডা বা শরাবখানা, অথবা যত হচ্ছে চরিত্র, কি ধরনের চরিত্র, অসৎ চরিত্র, অসৎ চরিত্র লোকদের সমাগম স্থলে পুলিশ কর্মকর্তা, পুলিশ অফিসার বা পুলিশ সদস্য বিনা পরোয়ানায় তল্লাশি করতে পারেন এবং সেখানে কি আছে না আছে তাও পরিদর্শন করতে পারেন। এই হচ্ছে যমজ দিয়ে
পুলিশ আইনের 23 ধারার আরেকটা অংশের বিশ্লেষণ। এভাবে আমরা পুলিশ আইনের 23 ধারাটা মনে রাখব। আর আমাদের মূল বইয়ের মধ্যে যে ভাষা আছে, মূল বইয়ের যে ভাষাগত জ্ঞানটা আছে, সেই জ্ঞানটা আপনি যখন ওই মূল বইটা আবার একটু দেখবেন, এখন পুরো 23 ধারার বিষয়বস্তুটা এবং আপনার যে কৌশলটা আমি শিখিয়ে দিলাম, এই কৌশলটার সাথে সেটা কম্পেয়ার করবেন, দেখবেন যে খুব সহজে ইজিলি আপনার ব্রেন থেকেও কিছু শব্দ চলে আসবে, যেগুলো আপনি আপনার পরীক্ষায় হলে গুছিয়ে লিখতে সহায়তা করবে আপনাকে। তার জন্য আগে নিজে এই বিষয়টা নিজে লিখে প্র্যাকটিস করেন, দেখবেন খুব সহজে আপনি পুলিশের 23 ধারার বিষয়বস্তুটা আয়ত্ত করতে পারছেন। তো আজকে এই মূলত এই 23 ধারার মূল বিষয়বস্তুটাই ছিল আমার সহজ করে বোঝানো এবং আপনাদের ব্রেনে ঢুকিয়ে দেওয়া ছিল মূল উদ্দেশ্য। আশা করি আমি এটা আপনাদের সহজভাবে বুঝাইতে সক্ষম হয়েছি। আর এক্ষেত্রে অবশ্যই পুলিশ রেগুলেশন 213 বিধি অনুসরণ করে একজন দায়িত্বশীল পুলিশ অফিসার এই কার্যক্রমগুলো সুসম্পন্ন করবেন। তাহলে 24 ধারার মূল যে বিষয়বস্তু, এটা আমরা কি বুঝলাম বলেন? এনিওয়ান বলেন? আজকে 23 আর 24 এই দুইটা ধারারই আলোচনা হবে আর কি। এখানে এখানে হলো যে কোনো পুলিশ অফিসার কোনো অপরাধ সম্পর্কে ম্যাজিস্ট্রেট কে অবহিত করতে পারবেন। হুম, যেমন সমন, ওয়ারেন্ট বা থানা তল্লাশি বা পরোয়ানা বা অন্যবিধ আইনসঙ্গত পরোয়ানার জন্য আবেদন করতে পারবে। এটা হলো এখানে মূল বইতে এইভাবে দেওয়া আছে, কিন্তু অন্যভাবে ভাষায় তো বলতে পারতেছি না। আচ্ছা, তাহলে ভাষা ভাষা বলতে নিজের ভাষাটাকে কনভার্ট করতে হবে, বইয়ের ভাষাটা ঠিক আছে, বইয়ের ভাষা তো আমরা ওখান থেকে নিই। যেমন এই প্রথম প্রথম যেটা বললাম, এইটা এটা ভালো লাগছে, বই পক্ষ নিবি অবিগ্রে, এই প্রত্যেকটা খুব ভালো লাগছে, এটা ভালো বলতে পারবো, কিন্তু পরেরটা ভালো বলতে পারবো না। হ্যাঁ, তাহলে এটা এটাও আমরা একটু বাস্তবতা নিয়ে রেখে একটু মিলিয়ে পড়ি, তাহলে মনে থাকবে। আমি একটু ক্লিয়ার করে আবার একটু বলে দিই। হ্যাঁ, আসলে আমাদের 24 ধারার যে মূল বিষয়বস্তুটা, সাধারণত আমাদের যদি কোনো অপরাধ সংগঠিত হয়, নর্মালি আমাদের করণীয় হচ্ছে ম্যাজিস্ট্রেট কে একজন দায়িত্বশীল পুলিশ অফিসার যে অপরাধটা সম্পর্কে তদন্ত করেন, অনুসন্ধান করেন, তখন তাৎক্ষণিকভাবে ওই এখতিয়ারাধীন যে ম্যাজিস্ট্রেট আছে ওই থানা এলাকার এখতিয়ারাধীন ম্যাজিস্ট্রেটকে সেই অপরাধের বিষয়ে কিন্তু অবহিত করা করতে হয় বা করতে পারবেন ওই পুলিশ অফিসার, দায়িত্বশীল পুলিশ অফিসার। তার পরবর্তী কার্যক্রম হচ্ছে ওই অপরাধের সাথে সংশ্লিষ্ট যে অপরাধী আছে সেই অপরাধীকে সমন, তারপর হচ্ছে তল্লাশি পরোয়ানা বা গ্রেপ্তারি পরোয়ানা প্রদান করার জন্য ওই ম্যাজিস্ট্রেটের নিকট আবেদনও করতে পারবেন। এটা হচ্ছে পুলিশ আইনের 24 ধারার মূল বিষয়বস্তু। এবং একজন দায়িত্বশীল পুলিশ অফিসার যখনই এই কার্যক্রম পরিচালনা করতে যাবেন, অবশ্যই তিনি 1943 সালের পুলিশ রেগুলেশনের 213 বিধি অনুসরণ করে এই কার্যক্রম পরিচালনা করবেন। এই হচ্ছে আমাদের 24 ধারার মূল বিষয়বস্তু। মানে আমাদের সেন্সটুকু মাথায় ঢুকাইলে হবে। সেন্সটুকু তাহলে কি হলো? একজন দায়িত্বশীল পুলিশ অফিসার কোনো অপরাধ সংগঠিত হওয়ার পর সেই অপরাধ সম্পর্কে ওই এখতিয়ারাধীন থানা এলাকায় ম্যাজিস্ট্রেটকে, তার এখতিয়ারাধীন যে ম্যাজিস্ট্রেট আছে সেই ম্যাজিস্ট্রেটকে অবহিত করবেন, এবং ওই অপরাধের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিকে সমন দেওয়ার প্রয়োজন হলে, প্রয়োজন বোধ মনে করলে, বা গ্রেফতারি তল্লাশি করার প্রয়োজন বোধ মনে করলে, গ্রেফতার করার প্রয়োজন বোধ মনে করলে, সেক্ষেত্রে পরোয়ানাগুলা কি করতে পারবেন? পরোয়ানার জন্য আবেদন করতে পারবেন ওই ম্যাজিস্ট্রেটের নিকট। এটাই এখানে মুখ্য বিষয় হিসেবে মূল সেন্স বোঝানো হয়েছে। আশা করি পুলিশ আইনের এই 24 ধারাটাও আমরা খুব সুন্দরভাবে বুঝতে সক্ষম হয়েছি।